বিএনপি সহ দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা আওয়ামী লীগ চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপি নির্বাচন থেকে পালিয়ে যাক, এটা চায় না সরকার। বিএনপির সাথে নির্বাচনের মাঠে খেলতে চায়। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। নির্বাচনকে সফল করার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী যখন সফল বিদেশ সফর করছেন, বিএনপি তখন নির্বাচন বানচালের পায়তারা করছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আমরা অবশ্যই চাই সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করুক, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। বিএনপি অতীতের মতো নির্বাচন থেকে পালিয়ে বেড়াক সেটি আমরা চাই না। আমরা বিএনপির সাথে খেলতে চাই, কিন্তু ওরা খেলা থেকে বারবার পালিয়ে যায়, এটি হচ্ছে দুঃখজনক।